তোমার মেয়ের জন্য একটা ভালো সম্পর্ক নিয়ে আসলাম। বাবা, তাই নাকি? হ্যাঁ কি করে ছেলেটা? না না, খুব ভালো ছেলে ছেলেটা। কি করে? ছেলে ছেলে কি করে? এই এই ছেলেটা হচ্ছে যেটাকে আমি নিয়ে আসছি, মানে পাঁচটা ছেলে নিয়ে আসছি। একটা ছেলে হচ্ছে ও মানে ঠিকঠাক মতো জানি না, কিন্তু খুব ভালো ছেলে। ছেলেটা রূপে লক্ষ্মী, মানে মেয়ে তো হয় রূপে লক্ষ্মী, কিন্তু ছেলেও হয় রূপেও লক্ষ্মী, জানো? আমি দেখে আজকে বুঝলাম, রূপে লক্ষ্মী গুণে একেবারে সরস্বতী ছেলে। ওসব কথা বাদ দাও, ছেলে কি কাজ করে ছেলে ওটা কি বলো। কাজ করে? ছেলে রাজমিস্ত্রি গো। হ্যাঁ, ছেলে রাজমিস্ত্রি। আর জানো, রাজমিস্ত্রি ওই ইয়ে না, ঠিক আছে, ইয়ে না, ভালো ঠিকাদার বলে, ঠিকাদার। হ্যাঁ, ভালো ছেলে, খুব ভালো, খুব ভালো ছেলেটা, খুব ভালো। কোনো নেশা খায় না, কোনো বিড়ি খায় না, কোনো সিগারেট খায় না, কোনো নেশা জাতীয় জিনিস কিচ্ছু খায় না ছেলেটা। খুব ভালো, বাপের একটা, মানে বাপের একটা না, মানে মানে হ্যাঁ, বাপের একটা ছেলে, ঠিক আছে, জানি না সেটা তুমি তো বাপের একটা, জানোই না ওর কভার কবর না না, না কি জানি, কি সবই করে। জানি। আমি ওদের বাড়িতে সবসময় আসা যাওয়া, আসা যাওয়া সবসময়। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলেটা জানো, খুব ভালো। এই তো আমি কালকে গেলাম, আমাকে দেখেই বলতেছে, মাসি কেমন আছো? আমি গেলাম, সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টি নিয়ে আমার পাতে মুখের সামনে দিয়ে দিল। আমার দেখে যে এত ভালো লাগলো, বলছি এই তো আমার বান্ধবীর মেয়ের জন্য, ঠিক একেবারে তোমার জন্য আনছি, তার জন্য তোমার মেয়ের জন্য নিয়ে আসলাম, ঠিক আছে। খুব ভালো ছেলেটা, খুব ভালো। মিস্ত্রি কাজ হলে কি হবে? না খুব না, ভালো মিস্ত্রি ছেলেটা, ছেলের সাথে বিয়ে দিব না, একটু চাকরি টাকরি শোনো করার না। ছেলের সাথে বিয়ে দিব, সরকারি আচ্ছা ঠিক চাকরি। আছে, তোমার জন্য আরেকটা নিয়ে আসছি, ঠিক আছে। ছেলে, এই ছেলে হচ্ছে মাস্টারি, মাস্টার করে, আর হচ্ছে তোমার কোন স্কুলে টিচার? মাস্টার করে কোন স্কুলে সেটা জানি সরকারি না, স্কুলের তো সরকারি সেটা জানি না। কি হচ্ছে বলো তো? ছেলেটা খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আমার বর আছে, আমি তোমার দা ইয়ে আছে না, তোমার কি বলে, মানে সন্টুর বাবা, সন্টুর বাবার বন্ধুর, হ্যাঁ, ওর বন্ধু, যেটা আমার আমাদের বন্ধু, ওর ওনার বন্ধু, বন্ধুর বন্ধুর ছেলে। ছেলেটা খুব ভালো। ওইদিন আসছিল আমাদের বাড়িতে, দেখলাম মাসিমা 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 বলে আমার কানটা একটু গুলিয়ে খেলো। গো বাবা, কি ভালো ছেলেটা, কি না ভালো। আর জানো, বলছে কি, চলো মাসি, তুমি তো পান খেতে খুব পছন্দ করো, চলো তোমাকে মিষ্টি পান কিনে দিই। হ্যাঁ, কিন্তু আমি যখন খাইলাম, তখন তুমি খাবে নাকি? যে না, ও মানে নেশা করে না। আর ইয়ে, ছেলেটার বয়স কত? ও ছেলেটার বয়স বেশি না, বেশি না, এই তো শুরু হচ্ছে তোমার ইয়ে 40-এ পড়ছে, বেশি না, বেশি না। বাবা, বেশি এরকম বয়স? আমার মেয়ে কোথায়, তোমার কত মেয়ে তো ছোট! হয়ে যাবে তো। হ্যাঁ, এর সাথে না 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 আচ্ছা, এটা হবে না। পছন্দ না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা ছেলে আছে, খুব ভালো, ও খুব ভালো। ও আবার কি বলতো, ও আবার আমার কি বলে যেন পাশের বাড়ি আছে না, পাশের বাড়িতেই কাজ করে। হ্যাঁ জানো তো, ওরা কত বড় লোক আমাদের সঙ্গে, আমরা ওই আর কি, মানে ছেলেটা কি করে ওখানে, ও মনে হয় এসি গাড়ি চালায়। না না, আমাকে সরকারি চাকরিওয়ালা ছেলে চাই। তোমাকে সরকারি চাকরিওয়ালা লাগবে, এগুলো লাগবে না? আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতেছি, তোমার কি কি ধরনের চাকরি ছেলে লাগবে বলো? সরকারি যে কোনো চাকরি হলে সরকারি নয়, যে কোনো চাকরি চাকরি? চাকরি হয় সরকারি আচ্ছা, চাকরি তো বলতে। ছেলেটা সরকারি চাকরি করে, কিন্তু কি চাকরি করে সেটা জানি না। হ্যাঁ, কিন্তু ছেলেটা আছে না, ছেলেটার হচ্ছে কি তোমার কি যেন বলে, একটু টাক, একটু টাক, কিন্তু ছেলেটা দারুণ দেখতে, দারুণ দেখতে, দারুণ দেখতে, ঠিক আছে, দারুণ দেখতে। বাড়িটারি সব আছে তো ওর ছেলেটার? বাড়ি নেই, কিন্তু চাকরি করে, হ্যাঁ, ভাড়া থাকে, ঠিক আছে। তুমি তুমি পছন্দ তো? না গো, পছন্দ ছেলেটা না বলে এটা? টাক, এরকম ছেলে আমার তো পছন্দ বলো, না। এটা পছন্দ, এটা পছন্দ, একদিন একদিন বিয়ে দিতে হবে না? এগুলোর মধ্যে একটা দেখে নাও না, কত ভালো আমার টাকাটাও সেটে কি যায়। হ্যাঁ বললে না, কিছু টাকা? না, কিছু না, ঠিক আছে, পছন্দ হইলো না তো, ঠিক আছে, কালকে তাহলে আমি আরো দুটো ভালো ছেলে নিয়ে চলে আসবো। হ্যাঁ আজকে তাহলে যাই, ঘটকগিরি আর করা হইলো না। ইস, আমার টাকাগুলো গেল সব আজকে তো। যাই, দেখি আরেকবার বলে যদি পছন্দ টছন্দ হয়। পছন্দ না তো, ঠিক আছে, পরে বলতে পারবো না। মিস্ত্রি ছেলেটা কিন্তু খুব ভালো ছিল, হাত ছেড়ে দিল না, মিস্ত্রি ছেলেটা খুব ভালো ছিল। নিজের মেয়েটা বুঝি খুব সুন্দর। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ছেলে দিল।